মঙ্গল দেখে নে সবাই চলে যান চলে যান না না আমরা সারা নৈহাটি জুড়েই এটা করার চেষ্টা করছি দীর্ঘদিন ধরে। এখানে আমাদের যুবর দায়িত্বপ্রাপ্ত আমাদের মদন এটা ইনিশিয়েটিভ নিয়ে সব অঞ্চলে করছে, সমস্ত নৈহাটি জুড়েই আমাদের যুবর ছেলেরা করছে, সারা জেলা জুড়েও যুবর ছেলেরা। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি বারংবার বলেছেন এই দুঃসময় মানুষের পাশে থাকছে। যেখানে করোনার মতো এরকম একটা মহামারী, আমফানের মতো এরকম একটা ঝড়, সেখানে কেন্দ্র থেকে মাত্র 1000 কোটি টাকার সাহায্য আমরা পেয়েছি, যেটা পার হেড মানুষের 100 টাকাও পৌঁছয় না। মানুষ খাবে কী করে? এমনি করোনাতে কার্যকলাপ বন্ধ, কিন্তু বাংলা হাঁটতে জানে না, বাংলার মানুষ কোনো দিন হাঁটতে জানে না। আমরা সবাই মিলে একত্রিত হয়ে, বিজপুরের চেয়ারম্যান শ্রী সুবোধ অধিকারী আমার সাথে আছে, আমরা সবাই একত্রিত হয়ে আমরা এই লড়াইটা লড়ব, বাংলা জিতবে। বলছি জেঠিয়া অঞ্চলে মদন বিশ্বাস যাই হোক, তৃণমূল কর্মী, উনি যে লকডাউন থেকে শুরু থেকে যে এই প্রজেক্টটা করে বেড়াচ্ছেন, এই ব্যাপারে কি বলবেন আপনি? আমি তো বললাম মদনের নেতৃত্বে এখানে হচ্ছে সব জায়গায়, সমস্ত জেঠিয়া অঞ্চল জুড়ে। কিন্তু এরকম মদনের মতো লক্ষ লক্ষ মদন পশ্চিমবাংলার বিভিন্ন গ্রামে করছে মমতা ব্যানার্জির নির্দেশ। এই লক্ষ লক্ষ মদনরা যতদিন থাকবে ততদিন বাংলা বাঙালিকে কেউ হারাতে পারবে না। মমতা ব্যানার্জি কারোর কাছে ভিক্ষের টাকা চায়নি, আমাদের প্রাপ্য 52,000 কোটি টাকা এটা রাজ্যের ট্যাক্স থেকে টাকা নিয়ে গেছে, ওই টাকা ওরা দেয়নি, এই টাকা আমাদের হকের টাকা, এই টাকা দিক ওদের 1 পয়সা দিতে হবে না। মমতা ব্যানার্জি নিজের কোমরের জোরে বাংলার মানুষকে নিয়ে ঘুরে দাঁড়াবে। দাদা আজকে মালঞ্চ অঞ্চলে আপনার উদ্যোগে এখানে প্রচুর মানুষকে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে, কী বলবেন? দেখুন আপনারা জানেন যেদিনকে থেকে লকডাউন ঘোষণা হয়েছে মানুষ সেদিনকে থেকে নিজেকে লকডাউন করে নিজেকে ঘরের মধ্যে সীমাবদ্ধ করে রেখেছে, মানুষ এখন কর্মহারী কর্মহীন হয়ে গেছে। আপনারা দেখেছেন বাংলার গর্ব মমতা বন্দ্যোপাধ্যায় এই কঠিন সময়ে যেইভাবে উনি বাংলার জন্য এগিয়ে এসছেন, ঠিক অনেকটা মা দুর্গার মতো। মা দুর্গা যেরকম একদিকে তার সন্তানকে রক্ষা করে, তার সাথে সাথে তার সন্তানকে কেউ যদি ক্ষতি করতে আসে তার বিরুদ্ধে যেমন রুখে দাঁড়ায়, ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় আজকের এই সময়ে ঠিক একই ভূমিকা পালন করেছে। আপনারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় বিনামূল্যে প্রায় 10 কোটি মানুষের ঘরে ঘরে রেশন পৌঁছে দিয়েছেন। রেশনের মাধ্যম দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন তার পাশে দাঁড়িয়েছেন, ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় নিজের জীবনে ঝুঁকি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দিন রাত্রি জেগে, কখনো আপনারা দেখছেন এনআরএস থেকে বাঙুর, কখনো দেখছেন বাঙুর থেকে চিত্রন আইডি, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই পৌঁছে গেছেন, নিজেই স্বাস্থ্য ব্যবস্থা তদারকি করেছেন, এইটাই মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কাছে, বাংলার 12 কোটি মানুষের কাছে দুর্গা মা রূপে পূজ্য। স্থানীয় আপনারা তার সাথে সাথে এটাও দেখেছেন নৈহাটির বিধানসভার গর্ব আমাদের প্রিয় বিধায়ক পার্থ ভৌমিক এই কঠিন সময়ে নৈহাটি অসহায় মানুষদের কথা ভেবে যেইভাবে কল্পতরু কমিউনিটি কিচেনের মধ্যে দিয়ে প্রায় 3 লক্ষ মানুষের কাছে খাবার যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় পার্থভূমি যেভাবে পৌঁছে দিয়েছেন, তাছাড়াও কাঁচা সবজি বা খাদ্য সামগ্রী আরও 5,000 লোকে পৌঁছে দিয়েছেন পার্থভূমি। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক পার্থভূমিকে আদর্শ অনুপ্রাণিত হয়ে আমরা সকলে একত্রিত হয়ে আজকে এই মালঞ্চ উমরপল্লী খেলার মাঠে আমরা বিনামূল্যে খাদ্য সামগ্রী বাজারের মধ্যে দিয়ে আমরা প্রায় 150টি পরিবারের হাতে আমরা খাদ্য সামগ্রী পৌঁছে দেবো। আগামী দিনে কী পরিকল্পনা রয়েছে? দেখুন আগামী দিনে আগের তো আমরা একটাই জিনিস বলবো, লকডাউন যদি বেড়েছে আপনারা শুনেছেন, লকডাউনের মানুষের জন্যে আমরা চেষ্টা করবো আমাদের নিজেদের ক্ষুদ্র সামর্থ্য অনুযায়ী আমাদের ভাই বন্ধু কাকা সবাই আমরা মিলিত হয়ে আজকে আমরা তখনও মানুষের পাশে এইভাবে গিয়ে দাঁড়াবো। মমতা বন্দ্যোপাধ্যায় আমরা সৈনিক, আমরা সবসময় মানুষের কথা চিন্তা করি, মানুষের পাশে দাঁড়াবো, মানুষের পাশে আমরা আগেও ছিলাম, এখনও আছি আর আগামী দিনেও থাকবো। আপনার নাম? মদন বিশ্বাস। এবং পরিচয়টা? যুবক।